হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইএসআইসি মেডিকেল কলেজ জোকা নিয়ে। তো তোমাদের অনেকেই ডাউটস আছে, অনেকে জিজ্ঞাসা করেছিল যে ম্যাম এটা গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ, এবং এটার এক্সপেক্টেড কাট আপটা। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা কলেজেরই এক্সপেক্টেড কাট আপ বলেছিলাম, কিন্তু এইটা আমার এক্সপেক্টেড কাট আপটা বলা হয়নি। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এই কলেজটার এক্সপেক্টেড কাট আপ নিয়ে আসতে। তো আমি অবশ্যই তোমাদের জন্য আগের বছরের যে কাট আপটা উঠেছিল সেই হিসেব করে তোমাদের এই বছর কত যেতে পারে কাট আপ সেটা নিয়ে চলে এসেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলি যে এই কলেজটা এই সেটা কিন্তু গভর্নমেন্ট কলেজের থেকে অনেকটা বেশি হয়। তো তোমাদের সেই জন্য অনেকেরই মনে হয় যে এটা প্রাইভেট কলেজ, কিন্তু এইটা প্রাইভেট কলেজ নয়, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কলেজ, ঠিক আছে? তো এখানে ফি স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই বেশি হয় গভর্নমেন্ট কলেজের তুলনায়। এবার আসবো যে এই কলেজের এক্সপেক্টেড কাট আপ এই বছরের জন্য কি যেতে পারে, তাহলে চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এই বছরের জন্য তোমাদের এক্সপেক্টেড কাট আপ যেতে পারে রাউন্ড ওয়ানের জন্য, অবভিয়াসলি আমি রাউন্ড ওয়ান নিয়ে আলোচনা করছি। তো ইউআরদের জন্য হচ্ছে 626+ যেতে পারে, ওবিসিদের জন্য 2+ যেতে পারে, ইডাব্লিউএসের জন্য 600+ যেতে পারে, আর এসসিদের জন্য 530+ যেতে পারে, এসটিদের জন্য 290+ যেতে পারে। এইটা তোমাদের এক্সপেক্টেড কাট আপ ধরে নিতে পারো, এবং তোমরা আশা করছি তোমরা ক্যালকুলেট করে নিয়েছো তোমাদের যে ওএমআর সিট রয়েছে, এবং আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে। তো সেই হিসাবে তোমরা কিন্তু নাম্বার জেনে গেছো। তো আশা করছি এইটা তোমাদের হেল্প করবে যে তোমরা কোন কলেজ পেতে পারো একটা তোমাদের ধারণা আমি দিতে পারবো। তো এক্সপেক্টেড কাট আপগুলো অবশ্যই তোমরা দেখবে, এবং সেখানে কিন্তু অনেকগুলো কলেজের আমি 2023-এর নিট কাট আপ নিয়েও আলোচনা করে দিয়েছি। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের কলেজগুলো দেখে নেবে। তো আজকের মতো টাটা।